ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। করা যায়নি এবং কিছু কিছু যারা মানুষ এই আম ব্যবসায়ীদের নিয়ে একটা নোংরামি রাজনীতি করার চেষ্টা করছেন, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানি। সত্য যে ঘটনাটা আছে সেটা আম চাষিদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের অসুবিধে এবং কী কী জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো ধরার জন্যই আজকে আমাদের এই সভাটা ডাকা হয়েছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবে যে বিভিন্ন জায়গায় কিন্তু ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের অনেক বাইরের দেশেও মালদার আমের নিয়ে কিন্তু খুব তাদের চাহিদা রয়েছে। যেহেতু একটা বাইরে আম পাঠাতে গেলে শর্ট করে আমরা সেই আমটা পাঠাতে পারি না, তার একটা লোগোর ব্যাপার থাকে, সেই লোগোটা নিয়েও কিন্তু রাজ্য সরকার খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা কিছুদিনের মধ্যে সেই আম ব্যবসায়ীদের সমস্যা যেটা আছে সেটা থেকে মুক্ত করে তাদের মুখে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং তার সহযোগিতায় তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। দাদা, এখন পর্যন্ত যে আমের যে দাম পায়নি, কৃষকরা 3-4 টাকা কিলো করে আম বিক্রি করেছে, তাদের তো একটা বিশাল ক্ষতির মুখে পড়েছে। আপনারা কি কোনো ই করবেন এটা নিয়ে? আমার মনে হয় 3-4 টাকা করে কোথাও কেজি হিসাবে আম বিক্রি হচ্ছে, এটা সঠিক নয়। এবার যেহেতু আমের ফলনটা খুব বেশি হয়ে গেছে, ধরুন বাইরের যে দেশগুলো বা রাজ্যের আমাদের রাজ্যের বাইরের যে দেশগুলো নেয়, যে রাজ্য অন্য রাজ্যগুলো, এত আমের ফলন হয়ে গেছে, যেমন ধরুন গতবার 100টা আম যেত, এবার 200টা আম পৌঁছচ্ছে, ন্যাচারালি সেখানে একটু দামটা কমে যাচ্ছে। এটা আমের দাম পাচ্ছে বলে যে বলছেন, বক্তব্যটা দিচ্ছেন, সেটা কিন্তু সঠিক নয়। উৎপাদন বৃদ্ধি বলেই উৎপাদন বৃদ্ধি হয়েছে এবার, এবং অন্যান্য রাজ্যতেও কিন্তু আম হয়, সেখানেও কিন্তু অন্যান্য বাড়ির তুলনায় আম বৃদ্ধিটা হওয়াতেই কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। মানুষকে তাহলে নির্ভয় আম খেতে পারবে? আমি তো বিধায়ক এবং সুগারের রোগী, আমি প্রতিদিন রাত্রে 10টা করে আম খাই। সুতরাং এটা নিয়ে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে আম চাষিদের ভাইদের মধ্যে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং এর মধ্যে সত্যতা আছে বলে মনে হয় না। বলছি স্যার, মূলত কী নিয়ে মিটিং? আমরা মালদা জেলায় যে ম্যাঙ্গো যে সিজনটা চলছে, আম বিক্রির সময় এটা, তো সেই সময় আম চাষিদের যে সমস্ত সুযোগ সুবিধা বা আমাদের প্রশাসনের তরফ থেকে হেল্প দরকার বা তাদের কী সমস্যা সেটা নিয়ে জেলা পরিষদের তরফ থেকে মিটিং ডাকা হয়েছে এবং কার্যনির্বাহী আধিকারিক হিসাবে আমি আছি, আমাদের সঙ্গে MLA ইংলিশ বাজার রয়েছেন, মাননীয় সভাধিপতি রয়েছেন, অন্যান্য আধিকারিকরা, কর্মাধ্যক্ষ ইত্যাদি সবাই রয়েছেন। আমরা আজকে ম্যাঙ্গো প্রডিউসার ওদেরকেও ডাকিয়েছি এবং আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরাও আছেন। তো আমাদের মালদার ম্যাঙ্গো সিজনের এই বছরের যে সমস্ত সমস্যাগুলো আছে বা কী পরিস্থিতি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী দিনে মালদার আম প্রোডাকশন এবং এক্সপোর্ট সেটাকে আরও কী করে আরও বেশি ভালো করে করা যায় সেই বিষয়ে আমরা আম চাষিদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কী কী করা যায় সেই পরিকল্পনা তৈরি করবো। স্যার, আম চাষিরা তো বলছে ঠিকমতো আমের দাম পাচ্ছে না, যে বিষয়টা আমরা আজকে আলোচনা করবো। গতবার একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কোনো আম চাষি কয়েকটা জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে বলেছিলেন, সেই বিষয়ে প্রশাসন অলরেডি স্টেপ নিয়েছে এবং আজকে আমরা সেটা আবার রিভিউ করবো যে কী পরিস্থিতি এখন আছে। স্যার, ভর্তুকি দেওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে সরকারি তরফে? আমরা সিচুয়েশনটাকে অ্যাসেস করি। বলছি মালদা আমের কী সমস্যা দেখা দিয়েছে? মালদের একটা যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন DM সাহেবের কাছে এবং আমাদের কাছেও খোঁজখবর নিচ্ছেন, যাতে মালদার যে আমের জন্য যে বিখ্যাত যেসব চাষিরা আমের সঙ্গে যুক্ত রয়েছে, কোনো মতেই যেন তাদের কোনো ক্ষতি না হয় সেই নির্দেশ আমাদের কাছে পাঠিয়েছেন। তার জন্যই আজকে জেলা পরিষদের এখানে যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আম চাষিদের কী কী অসুবিধে রয়েছে, এবং আপনারাও দেখবেন যে এবার যে আমের উৎসবটা হয়েছিল, আমি মালদার বিধায়ক নয় একদম নাগরিক হিসাবে বলছি, এত ভালো উৎসব এবং এত ভালো মানুষের মধ্যে যে আন্তরিক